আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সিপিএমের জয়ী প্রার্থী তৃণমূলে যোগদান করার পরেই আক্রোশ, যার ফলে ওপরে হামলা বলে অভিযোগ বর্তমান তৃণমূল নেতা আব্দুল জাফর শেখের। ঘটনাটি এদিন নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায়। বর্তমান তৃণমূল নেতা জাফর শেখের অভিযোগ, গতকাল রাতে তিনি তার স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনই ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের অনুগামীরা তার উপর চড়াও হয়। এরপরে রাস্তায় ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়, যদিও পরবর্তী সময় তিনি শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য যায়। এরপরে প্রাথমিক চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগও দায় করেছেন। অভিযোগ তার উপরে হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল দল করে, আর তিনি বর্তমানে ওই পঞ্চায়েতেরই একজন তৃণমূল সদস্য। অভিযোগকারী জাব্বর শেখের দাবি, তিনি তৃণমূলের টিকিট না পায় সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। পরবর্তী সময় তিনি তৃণমূলে যোগদান করেন, এরপর থেকেই তার উপরে ব্যক্তিগত আক্রোশ শুরু হয়ে যায়। এই ঘটনা পরিকল্পিতভাবে তার উপরে হামলা বলে অভিযোগ তৃণমূল নেতা। এও দাবি করেন অভিযুক্তরা তাকে হুমকি দেয় যে প্রাণে মেরে ফেলার হবে, আবার উপনির্বাচন করবে। স্বভাবতই এই ঘটনা থেকে আহত তৃণমূল নেতা ও তার পরিবার যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটায়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে ঘটনার তদন্ত নেমেছে শান্তিপুর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনার উপর হামলা চালালো কারা? আমার ওপর হামলা চালিয়েছে প্রাক্তন প্রধানের অনুগামী। কেন? ওরা হেরে গেছে, সে হারার জ্বালাটা সহ্য করতে পারছে না। আপনি কোন দল করতেন? আমি টিএমসি করতাম, তারপর আমি টিকিট না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমি সিপিএম থেকে টিকিট নিয়ে প্রধানকে বিপুল ভোটে হারিয়েছি। তারপর হারানোর পরে আমি আবার টিএমসিতে যোগ দিয়েছি। আমি এখন টিএমসি করছি, আর ওরা আছে প্রাক্তন প্রধানের অনুগামী। ওরা সেই প্রাক্তন প্রধান পরিকল্পনা করে ওর লোকজন দিয়ে আমার উপর হামলা করা হচ্ছে। মানে হঠাৎ করে কীভাবে হামলা করলো ওরা? হঠাৎ করে বলতে ওদের পরিকল্পনা ছিল, এখন ওরা বলতে চাচ্ছে একে মার্ডার করে দেবো, দিয়ে ফের উপনির্বাচন করবো, আবার আমরা ভোটে জিতবো, এই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য। কোথায় ফেলে মেরেছে আপনাকে? আমাকে রাস্তায় ফেলে মেরেছে। আপনি তখন কোথায় কী করছিলেন? আমি তখন আমার স্ত্রীকে মানে ডাক্তার দেখিয়ে বাড়ি আসছিলাম। তারপর? তারপর ওখানে রাস্তায় মানে আচমকায় হামলা করা। আমার কতজন মিলে হামলা করেছে? 7-8 জন মিলে। তারা কোন দল করে? তারা এখন বর্তমানে টিএমসি করে। আর আপনি? আমি এখন বর্তমানে টিএমসি করছি। আচ্ছা, সিপিএমে জিতে তৃণমূলে যোগদান করেছি। সিপিএমে জিতে টিএমসি তে যোগদান করেছি। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? আমি চাইছি যে প্রশাসনিক লেভেল দিয়ে ওদের সাজা হোক। কোন পঞ্চায়েতের ঘটনা? এটা গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। আপনি থাকেন কোথায়? আমি টেঙ্গিয়ে আছি। ওখান থেকে লিড দিয়েছিলেন? হ্যাঁ, ওখান থেকেই লিড দিয়েছিলাম। কত নম্বর পার্টি জিতেছিলেন আপনি? আমি 12 নম্বর নিয়ে বুথ 13 নম্বর সংসদ থেকে। আচ্ছা, সেখান থেকে কি একটা আক্রোশ তৈরি হয় নাকি? সেখান থেকেই আক্রোশ তৈরি হয়েছে। হারটাকে মানতে পারছে না যে একটা প্রধানকে হারিয়ে দিল সিপিএম থেকে দাঁড়িয়ে, এই আক্রোশটা ওরা মানতে পারছে না। কিন্তু অরিজিনালি টিএমসি তো আমি। অভিযোগ করেছেন তো? না, হ্যাঁ অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম আব্দুল জব্বর শেখ। আচ্ছা, পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয় কী করবেন আগামী দিন? পুলিশ যদি কিছু ব্যবস্থা না নেয় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখন কি আতঙ্কে রয়েছেন? আমি আতঙ্কে মানে আজকে সকালবেলা আমার বাড়ি থেকে থ্যার করে এসেছি। যারা কেস করেছি তোকে মার্ডার করবো তারপর সঙ্গে কারা? তা ওই যারা আমার উপর হামলা করেছে তারাই। আপনার নামটা বলুন। আমার নাম আব্দুল জব্বর। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।